এই পরশালী দেওয়ান একটা কথা বললেই, সেটা হচ্ছে আমি এই পরশালী দেওয়ান সর্বপ্রথম তার সঙ্গে আমার একটু গ্যাঞ্জাম হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে আমাকে এতটা ভালোবেসেছে, সেই ভালোবাসার কথা আমি বলে মঞ্চ থেকে শেষ করতে পারবো না। কেন শেষ করতে পারবো না? বাবা পরশালী দেওয়ান আলিয়া বেগমের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, আকলিমা বেগমের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, কিন্তু এত ভালোবাসার মানুষ রেখেও আমাকে অনেক বড় বড় মঞ্চে এই পরশালী দেওয়ান আমাকে পরিচিত ঘটাইয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, সে বলেছে তার ছেলেদেরকে নিয়ে ধরে বলেছে, এটা কিন্তু তোমাদের বড় বোন, যেখানে আমি গানে গেছি তার পরশ বাবানি বাবাজির সঙ্গে মার থাকতো ঠিক আছে, কিন্তু আমার এই যে ফুপু আছে এই ফুপু যাইতো সেই গানে, যেখানেই গান হোক তারে বলতো তোর মাইয়া, তোর মাইয়া রে এই কথা বল বা হ্যান তেন এরকম একটু ইয়ার কি মারতো। তো আমার বাবা আসলে বলার কিছু নাই, সেই ভালোবাসার মানুষটা এখন আর কেউ বলবে না। স্বপ্না গামা তোরাই তো গাইবি, আমরা আর কয়দিন। আমার এই মা ছোট মায়ের সঙ্গে পরশালী দেওয়ান বাজান, আমি যখন মানিকগঞ্জে ছিলাম তখন আমার বাড়িতে তার চরণ ধুলে দিয়েছিল, এবং কি সেই সেখানকার ভালোবাসা এমন একটা মহব্বত, দেখেন আমার বাবা যেন আমার বাড়ি পর্যন্ত চলে গেছে, বাসায় গিয়ে এক রাত থাইকা পরের দিন সে আমার বাড়ি থেকে এসেছে। কেন? এই ভালোবাসায়, এই মহব্বতের খাতিরে। আজ এসে যখন ওই যে সাইডে দেখতেছে একটা ছবি, বাড়ির মধ্যে ঢুকলে পরেই বাবার সঙ্গে দেখা হইতো, আজ এসে দেখতেছি তার রোজা পাশে একটা ছবি, সেই সোনার মানুষটা আর আমরা খুঁজলেও পাইতেছি না, ছবি দেখতেছি, ছবি দেখে ভিতরের জ্বালাটা কখন নিবারণ হচ্ছে না, ভিতরের জ্বালাটা জোড়াইতেছে না, কারণ খালি মনে হইতেছে আগের বারণ ছিল আজ সে কোথায়, আজকে আমি তাকে দেখতে চাইলে তার রওজার দিকে তাকাইতে হইতেছে। তাই যারা হারাইছে বাবা জানে ভালোবাসার মানুষটা, তারাই বুঝে হারানোর বেদনা। আজ আমার পরশ দেওয়ানের ছেলে সন্তানেরা সহ ভক্তবৃন্দ সহ তরিকার ভাই বোন সহ তার সহধর্মিণী সহ সবাই কিন্তু বাবা কষ্টের সাগরের মধ্যে পড়ে আছে। এত মানুষ পৃথিবীর উপরে ঠায় হইল, সবাই রইল, কিন্তু আমার যে আদরের মানুষ, আমার যে ভালোবাসার মানুষ, সে চলে গেল আমার ছায়াতে কইরা। তাই সেখানে দাঁড়িয়ে যারা হারাইছে বাবা সেই জানে, যারা আমার পরের চাঁদকে হারাইছে, আমার তবির চাঁদকে হারাইছে, আমার রজ্জব চাঁদকে হারাইছে, আমার কেরু চাঁদকে হারাইছে, আমার সৌজন্যের চাঁদকে হারাইয়া তারা বুঝে হারানোর বেদনা, আমার বাজার নসির চাঁদ হারানোর বেদনা, একমাত্র তারাই বুঝে, অন্য কেউ বুঝে না। মা যেমন সন্তানকে লালন পালন করে ছোট কাল থেকে বুকের মধ্যে আগলিয়ে রাখে, একজন গুরু একজন মুর্শিদ সেও কিন্তু তার ছাত্রকে ওই রকমটাই ভালোবাসে। তাই সেখানে দাঁড়িয়ে দাঁড়ায় বাড়ির মালিক নাই, মালিক চইলা গেছে, মালিকবিহীন আজকে এই বাড়ি। তাই সেখানে দাঁড়িয়ে শিশু ভুইলা
জন
সবাই তো জানে বুঝে না হারাইলে ব্যথার জ্বালা কেউ বুঝতে পারে না, যারা হারাইছে এই জগতে সেই মা বুঝে বেদনা, ভাই হারাইলে ভাইয়ের জ্বালা সইতে পারে না, ভাই সে জানে ভাইয়ের জ্বালা যা মরছে জুরার ভাই, ভাই শুনে ইমাম হুসেন কারবালায় পানি পড়ে, ভাই জানে ভাইয়ের জ্বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, ভাই কার ভাই গলার মালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, এক এক করে সবাই গেল বাকি রইল না, আমার কবির চান গেল, কাদির চান গেল, রজ্জব চান গেল, পরশ বাজান চলিয়া গেল, যার গৃহেতে বসা ছিল সে গেল মরে একা করিয়া, আর মা বাবা হারানোর ব্যথা সইতে পারি না, এই জগতে মাই জানে সন্তানের ব্যথা অন্যে জানে না, আমার পরব চাল জানে তার ভক্তের জ্বালায় অন্য বুঝে না, আর যারা হারাইছে সঙ্গের সাথী সেই বন্ধু বুঝে বেদনা, আমরা হারিয়ে যাব একদিন কারো ঠিকানায় এই জগতে কেউ থাকিব না, ওরে বাজান যারা